নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 17ই ডিসেম্বর 2023 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এই পাঁচটি রাশির। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি শুনছেন একটি কথা বলবো, আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলছি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আমি একটি কথা আবারও আপনাদেরকে বলি, ভিডিওর আলোচনাটা যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন কি না, আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে নিশ্চিতরূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আর আমি খুব গ্যারান্টির সাথে এবং দায়িত্বের সাথে কাজগুলো করি, কারণ শুধুমাত্র যে আপনার লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। সেটা আপনার শেয়ার বাজার থেকে হোক, স্টক মার্কেট থেকে হোক, অনলাইন ট্রেন্ডিং থেকে হোক, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। দেখা যাচ্ছে আপনাদের জন্মছকে রাহু গ্রহ পীড়িত রয়েছে, আপনারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অর্থপ্রাপ্তি হবে না। তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান 100% কিন্তু করতে হবে। আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা বলছে রাশির নাম, হয়তো আমার সাথে অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু ঘটবে না, এমনটি না। প্রত্যেক মানুষের সঙ্গে অর্থপ্রাপ্তি যোগ প্রতিদিন কিন্তু হয় না, রাশির নাম সেম হতে পারে কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে জন্মকুণ্ডলী তার আলাদা রয়েছে, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা রয়েছে, নবাংশ চার্ট আলাদা রয়েছে, আপনার দশা মহাদশা আলাদা রয়েছে। এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। শুধু রাশির নাম শুনলাম, বললাম যে হ্যাঁ কৌশিকদা বলেছে, তাহলে হয় আমরা কালকে লটারিতে প্রচুর টাকা, এই করে অনেকে অর্থ নষ্ট করছেন। আপনারা অর্থ নষ্ট করার আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকটা আগে দেখিয়ে নিন না। দেখুন, সংখ্যা তত্ত্ব আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, এবং পাশাপাশি আপনাদেরকে যে গ্রহটি বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবৎটাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনারা আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, হতাশা চলে এসছে, তাদের ক্ষেত্রে বলছি একবার পরামর্শ করুন, একবার হস্তরেখা দেখার গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন, নবগ্রহের মধ্যে 9টি গ্রহ আমাদের শুভ থাকতে পারে না, আবার 9টি গ্রহে কিন্তু অশুভ থাকতে পারে না। কোন গ্রহগুলোকে পাওয়ার আপ করতে হবে এবং আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ সেম রাশি আমি বলছি হয়তো আপনার সাথে মিলতেই পারে, কিন্তু কোনো না যেদিন মিলবে দেখা গেল ততদিনে আপনাদের অনেক অর্থ নষ্ট হয়ে গেছে। তার জন্যই প্রতিকার প্রতিবিধান, বার্থ চার্ট রিফরমেশন। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ কিন্তু দিবে প্রথম রাশি আগামীকালের জন্য। সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে, সকাল 8:45 থেকে 12:19 পর্যন্ত ধনুরাশি। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র এক। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:40 থেকে 11:32 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি।
সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-8, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে 12:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 4। আপনাদের শুভ সময়টা দেখা যাচ্ছে দুপুর 12:14 থেকে 1:31 পর্যন্ত, টাইমটা শুভ। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে আপনার 10:54 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ একটি রাশির, এই 5টি রাশির অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, অবশ্যই আপনারা পরামর্শ করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং আবারও বলছি, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, লিখে রাখুন। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, শুধুমাত্র লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করছেন, অযথা অর্থ নষ্ট করবেন না। কারণ এই ভিডিওটি আপনাদের জন্য আমার দেওয়া, যাতে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ যেন নষ্ট না করেন। আপনারা আগে জেনে নিন আপনাদের গোল্ডেন টাইমটা কখন রয়েছে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম থাকে, অর্থাৎ এই গোল্ডেন টাইমটা আপনাদের কবে রয়েছে, তবেই আপনারা সেই সময়টাতে আপনারা কিন্তু কাজে লাগান। এটা একজন এক্সপার্ট দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু গাইড 100% দিতে কিন্তু পারবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।